মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ যোজনা প্রকল্পের অন্তর্গত তেলিয়ামুড়া প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে বেনিফিশিয়ারিদের মধ্যে হাঁসের ছানা বিতরণ করা হয় বৃহস্পতিবার। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সহসভাপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর মৌসুমি দাস, ভেটেনারি অফিসার অভিষেক পাল সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল এলাকার মোট 50 জন বেনিফিশিয়ারির হাতে হাঁসের ছানা তুলে দেওয়া হয়। আজকে ত্রিপুরা প্রাণী দপ্তর বিকাশ দপ্তরের উদ্যোগে আমাদের তেলিয়ামুড়া সিআইডি উদ্যোগে আমাদের তিনটা মানে পঞ্চায়েত তিনটা এর মধ্যে আমাদের হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে। সরকারের যে উদ্যোগ, গ্রামের প্রত্যেকটা মানুষ যেমন পশু দপ্তরই হোক আর এগ্রিকালচারের বিভিন্ন দপ্তরের যে মানে আমাদের গ্রামের মানুষ আছে, সরকারের যে উদ্যোগ প্রত্যেকটা মানুষ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হোক, সেই স্বরোজগার হোক, তার উদ্দীপনা নিয়ে সরকারের উদ্যোগে যে আজকের এই হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে, আমরা আশা করব পঞ্চায়েতের থেকে যে বেনিফিশিয়ারিরা বাচ্চা নিয়েছেন তারা ভালোভাবে প্রতিপালন করবেন এবং সেই 10টা বাচ্চা থেকে তারা সে আগামী দিন আরও বৃদ্ধি পাবে এবং তারা ভালো রোজগারের রাস্তা হবে এবং সরকারের উদ্যোগে যে স্বরোজগারের যে উদ্যোগ বাস্তবায়িতভাবে সেটা প্রমাণ ওনারা দিবেন এবং আমরাও সরকারের আধিকারিকরা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা আগামী দিন ভিজিট করব যে সরকার যে বাচ্চাগুলি দিয়েছে সেই বাচ্চাটা কতটুকু বড় হয়েছে এবং সেটা থেকে মানুষ কতটুকু লাভবান হয়েছে, তারা কতটুকু রোজগার স্বাবলম্বন হয়েছে সেটা আগামী দিন আমরা ডিজিটাল মাধ্যমে সেটা দেব। কতজন বেনিফিশিয়ারির হাতে আজকে আপনারা বাচ্চা রয়েছে? 50 জন বেনিফিশিয়ারিকে আমাদের হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে।